যে জান্নাত পাবে তাও গুনাহ অবস্থায় নয়, গুনাহ থেকে পবিত্র হালাতে, পরিপূর্ণ পবিত্র। এই গুনাহ থেকে পবিত্র হওয়ার প্রথম মেডিসিন তওবা। বান্দা তওবা করা মাত্র জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইকো কমাও। আল্লাহ তওবার দিকে ডাকছেন শুধু মুমিনকে, কারণ দুনিয়াতে মানুষ বড় দামি, মানুষের মধ্যে যারা মুমিন তারা আল্লাহর কাছে দামি। মুমিনদের মধ্যে যারা ঈমানওয়ালা, আমলওয়ালা তারা দামি, আবার আমলওয়ালাদের মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা আল্লাহর কাছে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আল্লাহর কাছে সব থেকে বড় দামি যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয়। তো আমরা সবাই অপরাধ করেছি, সীমা লঙ্ঘন করেছি, যে কারণে আজ গোটা জগতের মানুষ মহামারীতে আক্রান্ত। এই মহামারী আসছে গুনাহের কারণে। গুনাহ যতদিন ছাড়বে না এই মহামারীও গুনাহগারকে ছাড়বে না। অতএব এই গুনাহ থেকে তওবা করাটাই মহামারীর থেকে মুক্তি পাওয়ার পথ। আর তওবা শুধু চোরের মতো নয় যে চোরকে যখন বেত্রাঘাত করে শাস্তি দেয় সে তখন বলে আর চুরি করব না, কিন্তু মনে মনে থাকে সুযোগ পেলে আমি আবার করব। কারণ এই তওবা আসল তওবা নয়, খাঁটি তওবা, কঠিন থেকে কঠিন। যে আমার গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও গুনাহের কাছেও যাব না। আর এই অবস্থায় তওবা করার জন্য যে দিল তৈরি করা দরকার, এই দিল তৈরির জন্য দিলওয়ালার কাছে যেতে হবে। দিলওয়ালা কারা? যাদের দিলের মধ্যে আল্লাহর জিকির থাকে, আল্লাহর জিকির ও ফিকির নিয়ে থাকে। এমন দিলওয়ালা আহলে হক, উলামায়ে কেরাম যারা, তাদের কাছে যেতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার মুমিন, তোমরা খাঁটি অন্তরে তওবা করো, এমন তওবা যেই তওবার দ্বারা গুনাহের কাছে যাইবা দূরের কথা, গুনাহের প্রতি মনটাও তোমার কখনো দাবিত হবে না। আবার গুনার দিকে মন যাবে, এটাও কিন্তু মানুষের স্বভাব। আর এই গুণের স্বভাবটা তৈরি করার জন্য পেছনে তিন দল শয়তান কাজ করে, যেন গুনার দিকে মানুষ আগায় যায়। জাহান্নামের দিকে মানুষকে টানার জন্য তিন শ্রেণীর শয়তান মানুষের পেছনে কাজ করে। একটা হলো জিন শয়তান, আর একটা নফস শয়তান। এই দুটোটার থেকে পাওয়ারফুল শয়তান হলো মানুষরূপী শয়তান। ওই দুই শয়তান দুর্বল, মানুষরূপী শয়তান বড় সবল। কোরআন তেলাওয়াতে জিন শয়তান পালিয়ে যায়, আজান শুনলে পালিয়ে যায়, জিকির করলে পালিয়ে যায়। কিন্তু মানুষ শয়তান আজানেও পালায় না, জিকিরেও পালায় না, তেলাওয়াতেও পালায় না। আর এই মানুষ শয়তান এতই কঠিন, আমি একা একাও এটাকে তাড়াতে পারবো না। এই মানুষ শয়তানকে তাড়াতে হলে শক্তি দরকার, আমি একা সম্ভব না। আল্লাহর খাস বান্দাদের মাধ্যমে সহযোগিতা নিয়ে তাড়াতে হবে, কারণ আমাকে রাস্তায় একা যখন পায় তখন আহলে হাদিস ভাইরাও একটা বই দিয়ে কয় ভাই সুযোগ পেলে পড়বেন। কি আপনারা যখন একা পান বই দিলেন আহলে হাদিস ভাইয়েরা, এটা পড়ে দেখবেন, আপনি দেখবেন সুন্দর কোরআন হাদিস ছাড়া কোনো কথা নাই। আবার চরমোনাইওয়ালাদের সাথে মোলাকাত, তারাও একটা কিতাব দিল, পড়ে দেখবেন। এইভাবে সবাই যখন কিতাব দেয় তখন লোকটা একটা একটা পড়ে পড়ে বিভ্রান্তের মধ্যে চলে যায়, কোন দিকে যাব। কিন্তু আহলে হাদিস ভাই বলেন আর যারাই বলেন, কেউ কিন্তু আমি হাফিজুর রহমানকে একটা কিতাব দেওয়ার চিন্তাও করে না, টাকা দিয়ে নিলেও দিতে চায় না। কেন? তারা জানে এই বান্দা আমগো যেদিকে ডাকবো সেদিকে আসবে না, কারণ তার মধ্যে ইলম আছে, তার উপরে মুরব্বিদের ছায়া আছে। তারে যদি একটা কিতাব দেই, সে মুরব্বিকে জিজ্ঞাসা করবে কিতাবটা কেমন, এটা পড়লে ফায়দা আছে কিনা। কিন্তু সাধারণ মানুষ এত জিজ্ঞাসা করবে না, পাইলেই পড়বে, দেখবে কোরআনের আয়াত আছে, হাদিস আছে, অসুবিধা কি। এই জন্য আল্লাহওয়ালার কাছে যাও, দিল তৈরি করে নাও। নিজে নিজে দিল তৈরি করা সম্ভব না, বরং সহজে গোমরাহ হওয়াটাই সম্ভব। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, মাইলে মোমেন सोए मोमिन मीशावत, मैले काफिर सोए काफिर मीशावत। আতরের দোকানে যদি যাও বান্দা, পারলে টাকা থাকলে আতর কিনো, না পারলে ফাও নাও। যদি একান্ত ফাও নাও দেয়, তাহলে তুমি এতটুকু মনে রাখবা, তুমি আতরের ঘ্রাণটা ফিরি পাইবা। কিন্তু বাথরুমের কিনারায় যদি যাও, সেখানে যদি যাও, যাওয়ার পরে তুমি সেখানেও কিন্তু বাথরুমের ফিরি গন্ধ তোমাকে আকৃষ্ট করবে। আবার দাও, লোহা যারা বানায়, লোহা দিয়া যারা ছুরি বানায়, এ সমস্ত দোকানে গিয়া যদি দাঁড়াও, তোমার সাদা জামা ময়লা হয়ে যাবে। ঠিক আল্লাহ ওয়ালা যারা আহলে হক, এদের কিনারায় যদি যাও, আল্লাহর সাথে মোহাব্বতের রশিটা গলায় লাগবে। যদি তাও না হয়, তাদের থেকে কিছু আল্লাহর পরিচয় পাবে। একান্ত যদি বান্দা তাদের কথা নাও বুঝো, তবে যতক্ষণ তুমি আল্লাহওয়ালাদের মজলিসে বসে থাকবা, ততক্ষণ তোমার নামায় আমলের মধ্যে নেক লেখা হবে। কারণ নবীজিরে দেখে দেখে সাহাবায়ে কেরাম তৃপ্তি অর্জন করতেন, দেখলেই ক্ষুধা নিবারণ হয়ে যাইত। নবীজির সামনে বসলে ইমানের তাওয়াজ্জু আর নূর আসত। কিন্তু আমরা তো হতভাগা, নবী পাই নাই। ওই নবুয়তের দায়িত্ব পালনের জন্য নবী ন্যস্ত করেছেন ওয়ারাসাতুল আম্বিয়া আহলে হক উলামা। ও বান্দা, নবী পাও নাই, আহলে হক উলামা তাকওয়াওয়ালা এর চেহারা দিয়ে যদি তাকাও, নবীজির চেহারা মোবারকের দিয়ে তাকানোর মতো কিছু হলেও তুমি বরকত পাইবা। তাদের পেছন তুমি ছেড়ো না, আসলটা ধরে রাখো, কারণ এরাই জান্নাতের পথের পথিক। এদের পথে যদি চলো, ইনশাআল্লাহ তুমিও জান্নাতে চলে যেতে পারবা। তবে সাবধান, শয়তানের ধোকার থেকে সাবধান। জীবনে যত অন্যায় করেছো, তওবা করে নাও। আল্লাহ রহমানের দরজা দিয়া তাকায় বলেন, বান্দা ফিরে আয়, আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যাবি গুনাহগার হয়, কারণ কবরের আযাব বড় কঠিন, তুই বুঝো না। একটা চিমটি দিলে তুই সহ্য করতে পারো না, কবরের মাটির চাপ কি করে সহ্য করবি। সূর্যের গরম সহ্য করতে পারো না, কবরে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি রে গোলাম। যদি এই চিন্তাটা মাথার মধ্যে আসতো, গলায় ছুরি লাগতো, নামাজ ছাড়তে পারতা না রে বাবা। তুমিও যুবক, আমিও যুবক, তুমিও তিন বেলা খাও, আমিও তিন বেলা খাই, তুমিও ঘুমাও, আমিও ঘুমাই, তুমিও যেই জমিনের ফল ফলাদি খাও, আমিও সেই জমিনের খানা খাই। ও বান্দা, তুমি যেই জমিনের হাওয়া বাতাস নিয়ে চলো, আমিও তো সে হাওয়া বাতাসেই চলতেছি। তাহলে তোমার পায়ে ধরে 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 আল্লাহওয়ালারা বুঝায়, নামাজ পড়, টুপিটা মাথায় দে, মদিনাওয়ালার পোশাক লাগা, দাড়ি কাটিস না, সুদ খাইস না রে বাবা। তোমার পায়ে ধরার পর তুমি আর পরদিনের পথে আসতে চাও না। আর আমার গলায় যদি ছুরি নিয়ে কও, ভাই একবেলার নামাজ ছেড়ে দাও, টুপিটা ফালায়া দাও, गलाय छुरी दियाओ जदि जबाई दाओ मरते राजी हये जाबो नामाज छाड़ते राजी हब ना। कारणटा कि रे बाबा, कारण की? তোমার পায়ে ধরিয়া বিনয়ের সাথে বলতেছি নামাজ পড়ো, তুমি নামাজ তো পড়োই না। ওরে আমি কেন? তোমার মা যদি কয় ফজরের নামাজ পড়, মায়েরে তুমি গালি দাও, বকা দাও, বাজে কথা বলো। ব্যাপারটা কি? আর আমারে তুমি গলায় ছুরি দিলেও নামাজ ছাড়তে চাই না। এর একমাত্র কারণ কবরের আযাবের ভয়। তোমার ভেতরে যদি এই ভয় আসতো যে আমি ঘুমাইতেছি, ঘুমের ঘরেও তো মরণ হয়ে যেতে পারে। কত বান্দা ঘুমের ঘরেও তো মরে গেল, ঘুমাইছে, ঘুমের থেকে আর উঠতে পারে না, এক ঘুমে চির ঘুমে চলে গেল। এই চিন্তা যদি করতি রে যুবক, আল্লাহর কসম করে বলি, ঘুমের সময় মোবাইলটা হাতে নিয়ে গান দেখতি না, আর গানের আওয়াজ কানে লাগায় ঘুমাইতি না। हर के दारद खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देह दूरा मकाम। अल्लाह ताआला बोलेन, गुलाम तौबा कर, आमी अल्लाहर दरबारे पहाड़ समपरिमाण यदि गुनाह करो, आमी अल्लाहर दरबारे तौबा करा मात्र जीवनेर सब गुनाह मुहूर्तेर मध्ये माफ करे दिबो। বান্দা তুই আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর দিকে সর্বাবস্থায় তাকায় আছি, কখন তুই একবার আল্লাহ বলে ডাক দিবি। তুই আমার কাছে বল, উদউনি আস্তাজিব লাকুম, কি দরকার চা। প্রথম আসমানে এসে বান্দা ডাকতে থাকি, বল তোর কি প্রয়োজন। দুনিয়াওয়ালারাও মানুষকে দেওয়ার জন্য ডাকে, কিন্তু সব সময় দরজা খোলা রাখে না। আবার যখন খোলা রাখে, দিতে গিয়েও মনের মতো দেয় না। আল্লাহ বলেন, আমি কেমন দয়ার মালিক। সাগরের মধ্যে বইয়াও যদি ডাক দাও, সেখানেও আমি আল্লাহ হাজির। রাতে যদি ডাক দাও, আমি আল্লাহ হাজির। বান্দা তুমি যেখানে বসে আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ সেখানেই হাজির। কারণ আমি আল্লাহর কোনো ব্যস্ততা নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার মহব্বতের বান্দাগুলো মহব্বত করে তোমাদের বানিয়েছি, তোমরাই আমার আদরের গোলাম। আমি আল্লাহ বড় মহব্বত করে তোমারে বানাইলাম। তুমি শয়তানের ধোকায় পড়ে গুনাহ করবা, আর এই গুনাহ নিয়ে কবরে যাইবা, আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। আলেম ওলামা লাগায় দিছি, এদের তওবার দিকে ডাকো। আবার আমি আল্লাহ রহমতের দরজাও খুলিয়া রাখছি, বান্দা তওবার দরজায় ফিরে আসো। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এরে বান্দা, তোমার চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। শুধু তাই না, যা চাবি তার থেকে বেশি দিব, আবার চাওয়াও লাগবে না। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে বল, কারণ চোখের পানিতে যদি মায়ের অন্তর ঠান্ডা হয়। ওরে ছাত্র, উস্তাদের সামনে যদি চোখের পানি ফেলার কারণে উস্তাদের দিলটা নরম হয়ে যায়। এরে বান্দা, দুনিয়ার বিচারকের সামনে যদি আসামির চোখের পানি পড়ে, বিচারকের দিল যদি নরম হয়। সন্তান যদি কান্না করে, মা বাবার অন্তর যদি নরম হয়। বল, তাদের থেকে আমি আল্লাহর মায়া কি কম। এরে বান্দা, তুই যদি আমার দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো, আমি আল্লাহর কি অন্তর নরম হবে না রে বান্দা। তোর মা বাবার তো স্বার্থ আছে, উস্তাদের ছাত্রর পেছনে স্বার্থ আছে, বিচারকের আসামির পেছনে স্বার্থ আছে। আমি আল্লাহ বান্দার পেছনে যে এত মহব্বতের নজর দেই, কোনো স্বার্থ নাই রে বান্দা। আমি আল্লাহ যদি স্বার্থওয়ালা হইতাম, যত অন্যায় করেছো আমি রাগ করিয়া এক ঢোক পানিও পান করার সুযোগ দিতাম না রে বান্দা। আমি আল্লাহ পাক এত দয়াময়, নিঃস্বার্থ মহব্বত করি, যে কারণে তুই এত বড় অন্যায় করার পর আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই। আমি আল্লাহ দরজা খুলে দিলাম, বান্দা তুই আমার দাও বাতাস, আমার দাও পানি, আমার দাও গোশত, আমার দাও মাছ, আমার দাও চাঁদের আলো, সূর্যের আলো ভোগ করো। আমি আল্লাহ এর বিনিময়ে কোনো বিল চাই নাই, এর বিনিময়ে আলাদা কোনো পারিশ্রমিক চাই নাই। আমি আল্লাহ বললাম তুই পাঁচ বেলার নামাজ মসজিদে গিয়া আদায় কর, মা বাবার খেদমত কর, আউলামায়ে কেরাম নবীর ওয়ারিস যারা তাদের মোহাব্বত নিয়ে চলতে থাকা আমল করো। এরে বান্দা তুমি মোহাব্বত নিয়ে চলো, নবীর সুন্নাত অনুযায়ী চলো, কারণ তুমি নামাজ পড়বা না আল্লাহর রাসূলের শাফাত কপালে আসবে না। কারণ মদিনার নবী বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়তে পারে না। এরে নবীর আশিক, আল্লাহর দরবারে কে কি পরিমাণ অপরাধ করেছো সব কিন্তু নিজের হিসাব আমল নামায় আছে। চোখ দুইটা বন্ধ করে বালিশে মাথা লাগায় যখন বাতিটা নিভায় ঘুমের বিছানায় যাও, এক মিনিট জীবনের আমল নামা দিয়ে তাকায় দেখো কোন দিন কোথায় কার সাথে কি পরিমাণ অপরাধ করেছো সব মনে আছে, কিন্তু কোন দিন কোথায় ভালো কাজ করেছো সব মনে নাই। অন্যায় কথা মনে থাকার কারণ হলো আল্লাহ চায় বান্দা তোর মনে আসলেই অন্তর দিয়ে তওবা করবি, আমি তোরে মাফ করে দিব, আমি আল্লাহ তোর জীবনটারে পবিত্র বানায় দিব। আমি আল্লাহর দরবারে তওবা কর। ওরে আমাদের তো তুলনাই নাই, সাহাবায়ে কেরাম কি পরিমাণ ইবাদত করেছেন, না নামাজের গুরুত্ব কম ছিল, না তাকওয়ার কোনো কমতি ছিল রে বাবা। পাঁচ ওয়াক্ত শুধু নামাজ না, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, জিহাদের ময়দানেও ঘাটতি নাই, সংসার চালানো, পরিবার চালানো, ঘর সমাজ রাষ্ট্র চালানো কোনো ঘাটতি নাই। ওরে বান্দা সমাজের দায়িত্ব পালনও কোনো ঘাটতি নাই, তাকওয়ার ক্ষেত্রেও ঘাটতি নাই। এত বেশি আমল করার পর মরণ পর্যন্ত সারা রাত নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেছেন, কবরে কি উপায় হবে। আবু বকরের কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ, কবরের কিনারা দিয়া যাইতেই ওসমানের কান্নার আওয়াজ। কে সে ওসমান? নবী বলেন আমার সব নবীর জান্নাতে একজন বন্ধু হবে, আমি মুহাম্মদের জান্নাতি বন্ধু হবে আমার ওসমান। এই ওসমান কবর দেখলে হাউ মাউ করে কান্না করেন, কারণটা কি? বলে কবরে যাওয়ার পরে প্রথম ঘাঁটি মানুষের জন্য এই কবর, এখানে নাজাত পাইলে সব ঘাটিতে নাজাত, এখানে বিপদে পড়লে সব ঘাটিতেই বিপদ শুরু হয়ে যাবে। বলা যায় না আমি এখন পাগড়ি ছাড়ি না, আমার মেসওয়াক কমে না, আমার দস্তারখানা আমি ছাড়ি না, কোরআন তেলাওয়াত বাদ দেই না, তাহাজ্জুদ বাদ দেই না, না জানি কোন একটা আমলের দুর্বলতার কারণে মরণকালে আমার জবানে কালেমা জারি হয় কি না হয় সন্দেহ। আল্লাহ না করুন যদি কালেমা না নিয়ে কবরে যেতে পারি, তখন আমার কবর হবে জাহান্নামের ভয়ঙ্কর আযাবের ঘর। চরমোনাইর জমিনে ঘুমান্ত ওলিয়ে কামেল বারবার বলতেন ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমাকে যদি মাফ না করেন, আমি যদি কবরে যাওয়ার পর আল্লাহ যদি আমাকে মাফ করিয়া দেয়, তুমি যদি আমার কবরে ঝাড়ু দাও, জুতা মারো, আমার কোনো আফসোস নাই, কারণ আল্লাহ আমারে মাফ করলে কবর হবে জান্নাত। কিন্তু যদি আল্লাহ আমাকে ক্ষমা নাই করে, আমার গুনার কারণে যদি আমি কবরে গ্রেফতার হয়ে যাই, আরে বান্দা তোমরা যদি আমার ভক্ত মুরিদেরা আমার কবরের উপরে ফুল ছিটায় দাও, মেশকে আম্বরের সব আতর গোলাপ ছিটায় দাও, আমার কোনো লাভ হবে না, কারণ আল্লাহর কাছে আমি একজন আসামি। অতএব দুনিয়ার ভালো ভালো না, আসল ভালো তোমার জীবনের শেষ সময়। তার মানে এটা না যে তুমি দুনিয়াতে ভালো কাজ করবা না, ভালো করতে করতে আশা করা যায় মরণকালে আল্লাহ ভালোই করে আমাকে নিয়ে নেবেন। অতএব আল্লাহর কাছে তওবা করো। এই মহামারী প্রত্যেকটা মানুষের জন্য একটা কঠিন পরীক্ষা। আল্লাহ বলে তওবা কর, না হয় মায়ের থেকে তোরে নিয়ে যাব, কেউ ধরে রাখতে পারবে না। ওই কবরে যাওয়ার আগে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, চোখের পানি ছেড়ে তওবা করো। তওবা করতে গেলে কান্না করো, কান্না যদি না আসে নবীজি বলেন কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। কারণ চোখের পানির দাম আল্লাহর দরবারে অনেক বেশি। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন নিভানো যায় না, কবরে যদি গুনার কারণে কোনো জাহান্নামের আগুন নির্ধারিত হয়ে থাকে, ওই জাহান্নামের আগুন নিভানোর জন্য চোখের পানি ছাড়া ভিন্ন কোনো মেডিসিনে কাজ হবে না। অতএব আল্লাহর কাছে কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো। দ্বিতীয়ত আল্লাহর কাছে তৌফিক চাও, হে আল্লাহ গুনাহ করার কারণে আমার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল, আয় আল্লাহ তুমি আমার দিল নরম করে দাও। কান্নাওয়ালা চক্ষু দান করো, জিকিরওয়ালা জিহ্বা দান করো, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করো। জীবনে আর গুনাহ করব না, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো সমালোচনা গীবত শিকায়াত করব না। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, সহিভাবে কোরআন তেলাওয়াত শিখব, পড়ব, মা বাবার খিদমত করে চলব। উলামায়ে আহলে হক যারা তাকওয়ার উপরে চলে তাদের কথা মেনে আমল করব। আল্লাহর কাছে তৌফিক চাও, হে আল্লাহ তুমি আমার কথাগুলো আমল করার তৌফিক দান করো এবং তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আপনার বান্দারা এখানে হাজির হয়েছেন। উলামায়ে কেরাম মুরব্বি আমার কলিজার টুকরা যুবক ভাই ছাত্র ভাইয়ারা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ আমরা নিজের পবিত্র জীবনটাকে গুনাহ করে নাপাক করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আজকে একটা দামি মজলিসে এসে তওবা করতে চাইতেছি রে আল্লাহ, এই মজলিসে গুনাহ নিয়ে আসি, এই গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না রে মালিক, এই মজলিস থেকে আর গুনাহ নিয়ে ফিরতে চাই না। মেহেরবানি করে দয়ার নজরে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়াতে শান্তি দান করেন, মহামারীর থেকে জগৎবাসীকে মুক্তি দান করেন, বাংলাদেশ শান্তি মুক্তির দেশ বানায় দেন, উলামায়ে কেরাম মুরব্বিয়ানে এজামদের মাফ করে দেন, যুবক ভাই ছাত্র ভাইদের কবুল করে নেন, মা বোনদের মাফ করে দেন, ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীজির সুন্নতের উপর আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, হারাম থেকে হেফাজত করেন, উলামায়ে আহলে হকের সাথে মোহাব্বত তৈরি করে দেন, বেশি বেশি সুন্নতের আমল করার তৌফিক দান করেন, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দেন। আয় আল্লাহ কোরআন তেলাওয়াতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ চলার হেফাজত করেন, সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায়া দেন, প্রত্যেকটা মা বাবার সন্তান আদর্শবান সন্তান হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়, मेहरबानी करे सबार कबर जन्नतेर बागान बनाया देन। आय अल्लाह एई महामारीते के जानो भाई हाराया कान्ना करतेछे, के जानो बोन हाराया कान्ना करतेछे। एकदिन तो आमराओ दुनियाते थाकबो ना, आय अल्लाह कबरे की करे थाकबो जानि ना। আপনার প্রিয় বান্দা আম্বিয়া کرام সাহাবায়ে کرام আউলিয়া کرامরা কবরের চিন্তায় চিন্তায় তারা ব্যাকুল হয়েছিলেন, আর আমাদের কবরের কোনো চিন্তাই নাই। আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ গুনাহ অবস্থায় কবরে ডাক দিয়েন না, আজরাইল পাঠাইয়েন না। মেহেরবানি করে পরিপূর্ণ আপনার খাস বান্দা হিসেবে কবুল করে নেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ গুনাহের আকর্ষণ দিল থেকে দূর করে দেন। আমার যুবকদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে সবাইকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ দীর্ঘ ন্যাক হায়াত দান করেন, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন, অসুস্থ যারা কুদরতের হাতে সুস্থ করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে পরমুখাপেক্ষির থেকে হেফাজত করেন, সমস্ত প্রোগ্রামগুলো ইজ্জতের সাথে কামিয়ে বিধান করেন। আয় আল্লাহ সরকার বাহাদুর জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, প্রশাসনে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ মুসলমানদের ইমান আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের সাথে মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ ইসলাম মুসলমান রাসূলের দুশমনদের হেদায়েত দান করেন, অন্যথায় আপনি কুদরতি হাতে তাদের দমন করে দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে মুনাজাত কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিক।